চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আনুমানিক ভোর 4টায় এতে 5টি দোকান ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় 2 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। Thank you.